আমরা আমাদের লাস্ট প্রবলেমে দেখেছি যে যদি একটা সাসপেনশন ব্রিজের প্ল্যাটফর্মটা যদি বোথ সাইডে হচ্ছে ট্রাস সিস্টেম থাকে, তার মধ্যে প্ল্যাটফর্মটা বসানো থাকে, সেক্ষেত্রে কিভাবে আমরা ট্রাসের বিভিন্ন মেম্বার ফোর্স বের করতে পারি, হ্যাঙ্গারের ফোর্স বের করতে পারি। আজকে আমরা আরেকটা প্রবলেম দেখব যেখানে ট্রাস এবং হচ্ছে গার্ডারের মিক্সচার দেখব আমরা স্ট্রাকচারের মধ্যে। এখানে হচ্ছে একইভাবে একটা সাসপেনশন ব্রিজ, সাসপেনশন ব্রিজ হচ্ছে কেবল হচ্ছে মেইনলি ওভারঅল ওয়েটটা নিবে এবং কেবলটা হচ্ছে অ্যাটাচড হচ্ছে হ্যাঙ্গারের সাথে এখানে, এবং হ্যাঙ্গারটা হচ্ছে কানেক্টেড কিছু পোর্শনে গার্ডারের সাথে কানেক্টেড এবং কিছু পোর্শনে ট্রাসের সাথে কানেক্টেড। এভাবে সেম টাইপের কনফিগারেশন হচ্ছে প্যারালে বোথ সাইডে থাকবে এবং তার মাঝে হচ্ছে প্ল্যাটফর্ম থাকবে যে যা দিয়ে ভেহিকল ট্রাভেল করবে। আচ্ছা, যদি এরকম হচ্ছে মিক্সচার থাকে গার্ডার এবং হচ্ছে ট্রাসের, তখন এরকম টাইপের প্রবলেমে যদি আমাদের বলা হয় যে হচ্ছে হ্যাঙ্গার ফোর্স বের করতে, এসএফডি বিএমডি ডায়াগ্রাম বের করতে গার্ডারের জন্য, বিভিন্ন বারের মেম্বার ফোর্স বের করতে ফর দ্য ট্রাস পোর্শন, এবং যদি কেবলের টেনশন বের করতে বলে ম্যাক্সিমাম টেনশন, তখন আমরা কিভাবে প্রবলেমটা করব এই ভিডিওতে আমরা সেটা দেখব। তো আলটিমেটলি আমরা 1 আর 2 নাম্বার প্রবলেমে ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র গার্ডার থাকলে অথবা শুধুমাত্র ট্রাস্ট থাকলে কিভাবে প্রবলেম সলভ করব সেটা দেখেছি। আর এই প্রবলেমটাতে আসলে এটার মিক্সচার, প্রথম দুটো প্রবলেমের মিক্সচার, এখানে ব্যতিক্রম নতুন কিছুই না, জাস্ট প্রথম দুটো প্রবলেমের আমরা কনসেপ্টই ব্যবহার করব, একই নিয়মে একই প্রসেসে আমরা অ্যাপ্রোচ করব হ্যাঙ্গার ফোর্স বের করার জন্য। প্রথমে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, যে যে পয়েন্ট গুলোতে আমাদের আননোন ফোর্স ডেভেলপ করবে, সেখানে আমরা আননোন ফোর্স গুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের হরিজন্টাল কম্পোনেন্ট অফ দা কেবল টেনশন বের করব। তারপরে সেখান থেকে আমরা ডাব্লিউ এর ভ্যালু, দ্যাট মিনস লোড ইন্টেন্সিটি, হরিজন্টাল স্প্যান লেন্থে যে লোড ইন্টেন্সিটিটা কাজ করতেছে সেটা বের করব, এবং দেন কেবল থিওরাম, জেনারেল কেবল থিওরাম ব্যবহার করে আমরা হ্যাঙ্গার ফোর্স বের করব। ওকে, সরি, জেনারেল কেবল থিওরামটা ব্যবহার করে আমরা মেইনলি ডাব্লিউ এর ভ্যালুটা বের করবো, দেন আমরা হ্যাঙ্গার ফোর্স বের করবো একই নিয়মে। তো আমি এটাতে বেশি ডিসক্রিপটিভ হব না হ্যাঙ্গার ফোর্সের প্রসেসটা নিয়ে। তো আমাদের যে প্রবলেম আছে, আমাদের কাজ আছে প্রথমে সেটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা, এবং যেখানে নেসেসারি আননোন গুলো ডেভেলপ করবে সেই আননোন গুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। ওকে, তারপরে আমরা যদি কোনো একটা সার্টেন পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিই, তখন আমরা এরকম আনন পাবো। তারপরে প্রথমবার কোন পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিয়েছি তার বেসিসে আমরা বি ইন্টারনাল হিঞ্জ পয়েন্টে এই ফুল ফ্রি বডি ডায়াগ্রামটাকে দুটা ভাগ ভাগ ভাগে ভাগ করব, এবং আমাদের প্রথমবার কোন পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিলাম এবং কি আননের রেসপেক্টের ইকুয়েশন পেয়েছি, তার বেসিসে আমাদের পরের বার হয় লেফট পোর্শন অফ দা প্রবলেম সিলেক্ট করতে হবে অথবা রাইট পোর্শন অফ দা স্ট্রাকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা যেহেতু প্রথমবার সি এর রেসপেক্টে মুভমেন্ট নিয়েছি এবং ভিএল প্রাইম আননোন এর রেসপেক্টে ইকুয়েশন পেয়েছি, দ্যাটস ওয়াই পরের বার আমরা যখন ইন্টারনাল হিঞ্জ বরাবর দুইটা পোর্শনে ভাগ করব, আমরা লেফট পোর্শন নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, তো লেফট পোর্শন নিয়ে কাজ করলাম আমরা, এই পোর্শনের হাইটটা হচ্ছে নোন না, তো আমরা ওয়াই অ্যাজিউম করে নিলাম, এবং বি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নেই, এখানে যদিও দেখানো হয়নি, প্রত্যেকটা প্রবলেমে যখন আমরা বি পয়েন্টের রেসপেক্টে এটাকে হচ্ছে দুইটা পোর্শনে ভাগ করেছি, যেহেতু বি পয়েন্ট ইন্টারনাল হিঞ্জ পয়েন্ট, তাই বি পয়েন্টেও কিন্তু আননোন ডেভেলপ করবে ভিবি। হয়তো আমরা বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে বারবার কাজ করেছি, যে কারণে আসলে এখানে ভিবি লেখা না লেখা একই কথা, কিন্তু আমাদের বুঝতে হবে যে বি পয়েন্টেও কিন্তু আননোন ডেভেলপ করবে। আচ্ছা, তারপরে আমরা যখন বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলাম এবং ভিএল প্লাস ভিএল প্রাইমের ভ্যালুটা ব্যবহার করলাম, তখন আমরা ফাইনালি হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য কেবল টেনশন পেয়ে গেছি। ওকে, কেবলের হরিজন্টাল কম্পোনেন্ট পেয়ে গেছি আমরা। তারপর আমরা জেনারেল কেবল থিওরাম ব্যবহার করে একই প্রসেসে ডাব্লিউ এর ভ্যালুটা বের করব, এবং হ্যাঙ্গার ফোর্সে ক্ষেত্রে আমরা স্পেসিং অফ দ্য হ্যাঙ্গারকে ডাব্লিউ সাথে গুণ করলে আমরা আমাদের হ্যাঙ্গার ফোর্স পেয়ে যাব। আচ্ছা, হ্যাঙ্গার ফোর্স পাওয়ার পরে আমাদের সেকেন্ড বলা হয়েছে গার্ডারের জন্য এসএফডি বিএমডি পোর্শন বের করতে। ওকে, তো আমাদের গার্ডারটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই গার্ডারের আমাদের হচ্ছে এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করতে হবে। এখন আমরা অলরেডি কিন্তু হ্যাঙ্গার ফোর্স গুলা জানি কত। ওকে, হ্যাঙ্গার ফোর্সের ভ্যালু আমরা অলরেডি জানি।
ওকে, তো তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ফ্রি বডির ডায়াগ্রাম, গার্ডারের পোর্শন টুকুর আঁকা, এবং আননোন থাকলে আননোন গুলো বের করে নিয়ে এসএফডি বিএমডি ড্র করা ফর গার্ডার। আচ্ছা, তো আমরা যদি গার্ডারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে এই পয়েন্টে যেহেতু ইন্টারনাল হিন্ট ছিল, যখন আমরা এটাকে ওপেন খুলে ফেললাম সেই পয়েন্টে, তখন এখানে একটা আননোন ভিএল ডেভেলপ করবে, এবং বি পয়েন্টও আরেকটা ইন্টারনাল হিঞ্জ পয়েন্ট, তো সেখানেও আরেকটা আননোন ভিভি ডেভেলপ করবে, আর বাকি হ্যাঙ্গার গুলা হ্যাঙ্গার ফোর্স দিয়ে দিয়েছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই পয়েন্টের রেসপেক্টে, ওকে আই এম সরি, আমরা এখানে কেন 16.24 কে পুরো হ্যাঙ্গার ফোর্সটা দিয়ে দিয়েছি? আমরা কিন্তু আগে দেখেছি, ঠিক আছে, আমরা কিন্তু আগে আগের প্রবলেম গুলোতে দেখেছিলাম যে এখানে পুরো হ্যাঙ্গার ফোর্সটা না দিয়ে এক্সকিউব কথাটা বলা হয় কিন্তু। ওকে, এক্সকিউব কথাটা বলা হতো কারণ পুরো প্রবলেমটাতে এখানে আসলে বি পয়েন্টে সে কি আরেকটা ট্রাসের সাথে কিন্তু কানেক্টেড, তাহলে ট্রাসের কিছু পোর্শনের লোড এবং হচ্ছে এই পাশের গার্ডারের পোর্শনের উপরে যে পার ফিটে লোড টাচ করতেছে, সেই টোটাল ফোর্সটা যদি আমরা এই হ্যাঙ্গার ক্যারি করে, তখন এটার টোটাল ফোর্স 16.24 কিপ আসে কিন্তু। কিন্তু আমরা এখানে কিন্তু শুধুমাত্র গার্ডারের পোর্শনটুকু এঁকেছি, সুতরাং শুধুমাত্র গার্ডারের পোর্শনটুকু এঁকে আমরা এটাকে 16.24 কিপ বললে জিনিসটা ওকে হচ্ছে না, আসলে জাস্টিফাইড হচ্ছে না। বাট এখানে আমরা 16.24 কিপ কেন লিখেছি তার রিজন হচ্ছে, এখানে কিন্তু আমাদের তখন তিনটা আননোন হয়ে যেত, ভিএল, ভিভি, এক্স কিউব, এবং তখন এটা সলভ করা যেত না আসলে। তো এই কারণে আমরা ধরে নিয়েছি যে এই গার্ডারের এই হ্যাঙ্গারে টোটাল ফোর্সটা 16.24 কিউব কাজ করবে। ওকে, যদি এরপরে হচ্ছে চেক করতে চাই আমরা ট্রাস পোর্শনে, যে যে ট্রাস পোর্শনে যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে সেখানেও তো আসলে এই পয়েন্টে একটা হাই হ্যাঙ্গার থাকবে, তখন সেই হ্যাঙ্গারের জন্য যদি আমরা ক্যালকুলেশন করি, তখন দেখতে পাবো আসলে এই হ্যাঙ্গারে জিরো কিউব লোড কাজ করবে। ওকে, আচ্ছা, আর এখানে যেহেতু আমরা ভিবি আপার ডিরেকশনে দিয়েছি, সুতরাং রাইট পোর্শনের জন্য ভিভি ডাউনার ডিরেকশনে কাজ করবে, সেম ভ্যালু হবে। ওকে, এটা আমরা পরেই দেখতে পাবো। এই কারণে আমাদের সলভ করার জন্য, আমাদের সলভ আনসার গুলো বের করার জন্যই আমাদের হচ্ছে আসলে গার্ডারের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের এখানে আমরা এক্স কিউব না ধরে আমরা ডিরেক্টলি ধরে নিচ্ছি যে আসলে পুরো ফোর্সটাই, ওকে, এখানে এই হ্যাঙ্গারটাতে কাজ করবে, যেটা হচ্ছে হ্যাঙ্গার ফোর্সের সমান হবে। ওকে, আচ্ছা, এখন আমাদের ভিএল আননোনটা আমরা জানি না, আমরা যদি বি পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নিই, তখন আমরা ভিএল আননোনটা পেয়ে যাব, এবং সামেশন অফ এফওয়াই যদি অ্যাপ্লাই করি, তাহলে বি পয়েন্টে আমরা আননোন ভিভিটাও পেয়ে যাব। যখন আমরা অলরেডি ভিএল, ভিভি, আননোন সবগুলো আননোন জানি, তখন আমরা এই হচ্ছে আমাদের গার্ডারের ফাইনাল সিনারিও, ওকে, যেখানে সবগুলো লোড আমরা কোন ডিরেকশনে কাজ করতেছে কত ভ্যালু জানি, তারপর আমরা নর্মাল এসএফডি বিএমডি অ্যাপ্লাই করলে আমরা আমাদের গার্ডারের এসএফডি বিএমডি পেয়ে যাব। তারপরে আমাদের পরের প্রশ্নটি ছিল বিভিন্ন মার্গ মেম্বারের মেম্বার ফোর্স বের করা ট্রাসে। ওকে, আমাদের তিনটা মেম্বার কে হচ্ছে মার্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই মেম্বার গুলার মেম্বার ফোর্স বের করতে হবে, জাস্ট আমরা সেকেন্ড প্রবলেমে যেভাবে দেখেছি একই নিয়মে। ওকে, আমরা প্রথমে হচ্ছে ট্রাসের পোর্শনটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব, কোনো আননোন থাকলে সেই আননোন গুলো বের করে নিব, তারপর আমরা আমাদের প্রপার পজিশনে হচ্ছে সেকশন নিয়ে আমাদের মেম্বার গুলোর মেম্বার ফোর্স বের করব। তো এই হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ট্রাসের। তো এখানে এই যে এক্স কিউব পোর্শনটা, এই এক্স কিউব পোর্শনে আসলে যদি সলভ করি আমরা, তাহলে আসলে দেখা যাবে এক্স কিউব পোর্শনে ভ্যালুটা আসলে জিরোই আসবে, ঠিক আছে, এবং এখানে ভিভির ভ্যালু অলরেডি আমরা যে ভ্যালুটা আগে বের করে আসছি ভিভির ভ্যালু সেটাই একই সমান 4.4 কিউব। এই পোর্শনের জন্য ভিভিটা হচ্ছে ভার্টিক্যালি আপার ডিরেকশনে কাজ করছে, সুতরাং ট্রাস পোর্শন আসলে এই ভিভিটার ভ্যালু হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করা। ওকে, আচ্ছা, তো এখন আমরা ভিআর আননোনটা জানি না, ভিআর আননোনের জন্য আমরা যদি বি পয়েন্টের রেসপেক্টে হচ্ছে মুভমেন্ট নেই, তখন আমরা দেখবো যে ভিআর এর ভ্যালু 4.3 কিউব আসবে এবং সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। আচ্ছা, তারপর আমাদের টার্গেট হচ্ছে এই মেম্বারটা বের করা। ওকে, আমরা যদি এই পজিশন বরাবর একটা সেকশন কাটে, তাহলে আমাদের এখানে একটা মেম্বার ফোর্স ডেভেলপ করবে, তারপরে হচ্ছে এখানে একটা মেম্বার ফোর্স ডেভেলপ করবে, এখানে একটা মেম্বার ফোর্স ডেভেলপ করবে। ওকে, আমরা যদি সি পয়েন্ট এর রেসপেক্টে মোমেন্ট নেই, তাহলে এই মেম্বার এবং এই মেম্বার হচ্ছে সি পয়েন্ট দিয়ে পাসিং, তারা কোনো মোমেন্ট দিবে না, এবং অনলি মোমেন্ট দিবে হচ্ছে এফ এ পোর্শনটা, এবং সেখান থেকে আমরা হচ্ছে আমরা রাইটের পোর্শন নিয়ে কাজ করছি। তো
মানে হচ্ছে ফ্রিবডি ড্রাগনটার সিনারিও এরকম একটা সিনারিও হবে। ওকে, এর মধ্যে এই মেম্বার এবং এই মেম্বার এরা হচ্ছে সি পয়েন্ট দিয়ে পাসিং, সুতরাং তারা কোনো মুভমেন্ট দিবে না অলরেডি। এফ এ মেম্বারটা হচ্ছে সি পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট দিবে, তখন আমরা সেখান থেকে এফ এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এটা আমরা চাইলে কিন্তু জয়েন্ট মেথড অ্যাপ্লাই করেও করতে পারতাম। শুধুমাত্র ই পয়েন্টের জয়েন্টটা নিয়ে যদি কাজ করতাম তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যেত এবং সেখান থেকে আমরা এফ এর ভ্যালুটা পেতে পারতাম। ওকে, তো যে কোনো মেথডই অ্যাপ্লাই করা পসিবল। তারপরে আসে হচ্ছে আমাদের এফ সি এবং এফ বি বের করতে হবে। ওকে, এই মেম্বারের এবং এই মেম্বারের মেম্বার ফোর্স। তো এখন আমরা যদি এই পয়েন্টের রেসপেক্টে একটা সেকশন নিই, ওকে পয়েন্ট না সরি এই বরাবর সেকশন নিই, তখন আমাদের কি কি মেম্বার ডেভেলপ করছে মেম্বার ফোর্স। এই একটা মেম্বার ফোর্স এফ সি, এই আরেকটা মেম্বার ফোর্স এফ বি, এবং এখানে আরেকটা মেম্বার ফোর্স। তো আমাদের হয়তো বা বিভিন্ন পয়েন্টের নামকরণ করা নেই, আমাদের প্রয়োজনে প্রয়োজন আমাদের ম্যাথ করার সুবিধার জন্য আমরা আমাদের পছন্দ মতো পয়েন্ট গুলোর নামকরণ করে নিতে পারবো। ওকে, তারপর আমরা যদি এই বরাবর সেকশন নিই এবং এই বরাবর সেকশন নিয়ে হচ্ছে আমরা যদি এই পয়েন্টের রেসপেক্টে এফ পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট নেই, তাহলে এই মেম্বার এবং এই মেম্বার এরা দুটোই হচ্ছে এফ পয়েন্ট দিয়ে পাস করবে, সুতরাং অনলি আননোন থাকবে এফ সি, এবং আমরা তখন এফ সি পয়েন্টের হচ্ছে এফ সির মেম্বার ফোর্স বের করে ফেলতে পারবো। ওকে, একইভাবে আমরা যদি এখানেও এই প্রবলেমের মধ্যে যে সলিউশনটা দেখানো হয়েছে হচ্ছে রাইট পোর্শনের হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কাজ করা হয়েছে। ওকে, রাইট পোর্শনের ফ্রি বডি ডায়াগ্রাম নিয়ে কাজ করা হয়েছে এবং এই পয়েন্টটা ছিল হচ্ছে আমাদের এফ পয়েন্ট। ওকে, এফ পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নেই তাহলে আমাদের এই মেম্বার দুটা এফ পয়েন্ট দিয়ে পাস করার কারণে আমাদের মোমেন্টটা জিরো হবে এবং অনলি মোমেন্ট দিব হচ্ছে এফ সি মেম্বার, সেখান থেকে আমরা এফ সি মেম্বারের মেম্বার ফোর্স পেয়ে যাব। এবং তারপর আমরা যদি এই ফ্রি বডি ডায়াগ্রামে সামেশন অফ এফ ওয়াই অ্যাপ্লাই করি, তখন আমাদের শুধুমাত্র আননোন এফ বি থাকবে, এফ বি এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা, তখন আমরা সেখান থেকে এফ বি এর ভ্যালু বের করতে পারবো। এবং এফ বি এর ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য আমরা আসলে এই লাইনের স্লোপটা প্রয়োজন, এই লাইনের স্লোপটা আমাদের টোটাল হাইট অফ দ্য ট্রাসও দেওয়া আছে, প্যানেলের স্প্যানও দেয়া, মানে প্যানেলের যে লেন্থ সেটাও দেওয়া আছে, সেটা খুব সম্ভবত 40 ফিট দেয়া প্যানেল লেন্থ, এখানে দেয়া 40 ফিট, এবং হচ্ছে হাইট 30 ফিট দেয়া আগের প্রবলেমের মতোই। তাহলে আমাদের আসলে এই লাইনটার স্লোপ হচ্ছে রিডিউস করে লিখলে 3/4 হবে, সেখান থেকে আমরা এই স্লোপ দিয়ে এফ বি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করতে পারবো এবং আমরা সামশন অফ এফ ওয়াই অ্যাপ্লাই করলে এফ বি এর ভ্যালু পেয়ে যাবো। তো এভাবে ট্রাস্ট অ্যানালাইসিস এর সিস্টেম ব্যবহার করে আমরা মার্ক মেম্বার গুলোর মেম্বার ফোর্স বের করতে পারবো, এবং আমরা প্রথম প্রবলেমে ম্যাক্সিমাম টেনশন ইন দ্য ক্যাবল এর সূত্র পড়েছিলাম এটা। ওকে, তো এই সূত্রের মধ্যে আমরা যদি হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ক্যাবল এবং হচ্ছে থিটার ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমরা ম্যাক্সিমাম টেনশন ইন ক্যাবল পেয়ে যাব, যেখানে থিটাটা ছিল আসলে দ্য রেশিও অফ দ্য স্যাগ ডিভাইডেড বাই হরিজন্টাল স্প্যান লেন্থ। ওকে, তাহলে আমাদের স্যাগটা ছিল এই প্রবলেমে 40 ফিট এবং আমাদের টোটাল হরিজন্টাল স্প্যান ছিল 320 ফিট। তাহলে এখান থেকে আমরা হচ্ছে থিটার ভ্যালু পেয়ে যাব, থিটা এবং এইচ এর ভ্যালু বসিয়ে দিলে আমরা কেবলে ম্যাক্সিমাম কত টেনশন কাজ করছে সেটা পেয়ে যাব। তো আলটিমেটলি তিনটা প্রবলেম আমরা সাসপেনশন ব্রিজে দেখলাম, যেখানে প্রথম প্রবলেমটাতে সম্পূর্ণটি হচ্ছে গার্ডার ছিল, পরের প্রবলেমে সম্পূর্ণ হচ্ছে ট্রাস ছিল নিচের পোর্শনে, এবং 3 নম্বর প্রবলেমে আমরা হাফ পোর্শন গার্ডার এবং হাফ পোর্শন ট্রাস পেয়েছি। তো এই হচ্ছে ওভারঅল সাসপেনশন ব্রিজের উপরে আমাদের ম্যাথ। ওকে, ধন্যবাদ সবাইকে।